বিরামপুরে 30টি নবমুসলিম পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করলেন মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশন। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানা, ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরামপুরের রতনপুর এলাকায় ইসলাম ধর্ম গ্রহণ করা 30টি নবমুসলিম পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, তাদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার 29শে মার্চ 18ই রমজান 30টি নবমুসলিম পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন বিরামপুর পৌরসভার নগরপিতা সুযোগ্য মেয়র অধ্যক্ষ আক্কাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আজম মণ্ডল রানা, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, বিরামপুর পৌরসভার সাবেক 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, নিরাপদ সড়কসাই ফুলবাড়ি উপজেলা শাখার সভাপতি ও ফুলবাড়ি অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লিমন হায়দার, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান, খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, খানপুর ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ড সদস্য সোহেল রানা মণ্ডল, খানপুর ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক মেহেদি হাসান, মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আবু ইউসুফ মাস্টার, বেদদিঘি ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সদস্য হাশেদ আলী সহ মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ডক্টর সুলাইমান মণ্ডল। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম নাজিব। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি, ফুলবাড়ি থানা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়কসাই ফুলবাড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ। অনুষ্ঠানে 30টি নবমুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, মুড়ি, পুরুষদের জন্য লুঙ্গি ও মহিলাদের জন্য শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন বিরামপুর ফতেহুল উলুম বালিকা মাদ্রাসার মুহতামিম মুফতি ইমামুল হক। ঈদ উপহার বিতরণে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসক দিনাজপুর। আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠা হয় দীর্ঘদিন আগে, মাঝখানে প্রায় দীর্ঘ সময় এটা নিষ্ক্রিয় থাকার পরে আমরা আবার নতুন উদ্যোগে আমাদের ডাক্তার মহতারাম সুলাইমান ভাইয়ের মাধ্যমে আমাদের প্রচেষ্টার কাছে কথা দিয়ে যাচ্ছি। আপনাদের এই সংগঠনের সঙ্গে আমি সবসময় থাকবো, দোয়া করবেন এবং পাশে থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন। এবারে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার এই উপদেষ্টা হওয়ার কারণে তারা যখনই আমাকে প্রোগ্রামের জন্য ডাকে আমি থাকি। তবে আজকে সবচেয়ে বেশি খুশি হলাম যে আজকে একটা ব্যতিক্রমী প্রোগ্রাম, যেখানে নবমুসলিমদের আমরা এই মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে ঈদ উপহার এবং যে ঢাকা থেকে এক ভাই আজকের এই প্রোগ্রামের কথা শুনে নবমুসলিম দুই ভাইকে নাকি দুটি ফ্যান উপহার দেবেন, এটা এইরকম প্রোগ্রাম তারা নিজেরাই তারা প্রসপেক্ট করবে। তা আমি ছোট্ট একটি কথা বলি, গত প্রায় 1 মাস পূর্বে একজন আদিবাসী সম্প্রদায়ের আপা, ওনার নাম ছিল আসিন্তা টুডু, উনি আমাদের ইউনিয়ন পরিষদে আসছিলেন। আমাদের যারা শুধুমাত্র রবকে খুশি করার জন্য কাজ করে কোনো বিনিময় ছাড়াই, আমি বিকালে আশ্চর্য হয়ে গেলাম, একজনকে ফোন করেছিলাম যে ভাই প্রোগ্রামে যাবেন নাকি। উনি বললেন যে ওখানে গিয়ে পর্যায়ে উপস্থিত নয় মুসলিম ভাইদের হাতে অতিথি ভাই ভাই তাকে সেখান থেকে আমাদের সামনে কল্যাণকর একটা সংগঠন এসেছে ওলামায়ে কালামের মাধ্যমে এবং সামাজিক সম্মানিত আপনার বাসা কোথায়? আপনি আগে কি ছিলেন? আদিবাসী ছিলেন? কোথায় বাসা আপনার? বাসা কোথায়? বাসা বারাই, বারাইহাট। কি নাম? নাম আদি কি ছিল? ওমর ফারুক। আগে কি ছিল? সনাতন ছিল।